वैसे ना। अच्छा अस्सलाम वालेकुम द स्टूडेंट्स ऑफ क्लास 9 वेलकम यू ऑन माय ऑनलाइन क्लास आई होप यू आर वेल व्हेयर यू आर प्रिय শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো বড় বড় মতো আজকে আমাদের ক্লাসে যে ইংরেজি সেকেন্ড পেপারের ক্লাস গ্রামার অংশ ক্লাস 9 এর তো গ্রামার অংশে আমরা গত ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম গত দুই ক্লাস যাবতই গত সপ্তাহে এবং গত ক্লাসwidetilde আমাদের সাফিক্স প্রিফিক্স নিয়ে আলোচনা ছিল ধারাবাহিক ক্লাসে আজকে সাফিক্স এবং প্রিফিক্সের উপরে শেষ ক্লাস ওকে তো শিক্ষার্থীরা তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং অবশ্যই আবারো বলছি বি অ্যাটেনটিভ ইন দা ক্লাস তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের সাফিক্স এবং প্রিফিক্সের ক্লাসটি তো আমরা সাফিক্স প্রিফিক্স ক্লাস করতে গিয়ে আমরা সাফিক্স কাকে বলে প্রিফিক্স কাকে বলে রুট ওয়ার্ড কি সাফিক্স কখন হয় প্রিফিক্স কখন হয় ওয়ার্ডের ফরমেশন কি তারপর হচ্ছে সাফিক্স ও প্রিফিক্সে কি কি ওয়ার্ডের চেঞ্জ হয় নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা ছিল তো আজকে আমরা এবং গত ক্লাসে যতটুকু তোমাদের মনে আছে সেটা হচ্ছে যে সাফিক্স প্রিফিক্সের যে এই মানে প্যাসেজ আকৃতিতে সাফিক্স প্রিফিক্স যেভাবে থাকবে এবং এটা সমাধান যেটা থাকবে সেই বিষয়ে আলোচনা ছিল তো আজকে আমার আরেকটি প্যাসেজ নিয়ে আলোচনা তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসে মনোযোগ সহকারে শোনো মনে করে একটা টপিক ট্রি সম্পর্কে ট্রিজ আর ইউজ টু ম্যান ইন many ways They are companion in our day to day life. It is to build our houses
ফার্নিচার ट्रीज से आस फ्लड एंड नेचर क्लाइमेट्स एट the soil if we cut trees logical three
should be should be extended. Better ओके सुप्रिय शिक्षार्थीरा देखो एक पैसेज लिखल साफिक्स प्रिफिक्सर जो समाधान लक्ष्य पैसेजी पढ़ी कि आज ट्रीज आर यूज टू मैन इन मेनी वेज दे आर कम्पेनियन इन आवर डे टू डे लाइफ इट इज possible to build our houses furnitures etc without trees trees save us from flood and natural calamities it strengthens the soil if we cut trees discriminately there there will be ecological balance so tree plant program should be extended for a better happy healthy life and peace environment okay ei passage ti ekhon amader samadhan korte hobe suffix ebong prefix diye tahole amra shuru kori niyom onujayi suffix prefix er samadhan trees are used ha देखा जाए एखे सबजेक्ट रही है तर भार्व आबजेक्ट भार्वर पर ही जदि बोली एखे यूज देव आसलेम जो साफिक्स प्रिफिक्स प्रश्न समाधान करते गथम अर्थ जानते हैं मिनिंग जानते मिनिंग जाना खूब ही दरकार मिनिंग जाना दरकार जो मिनिंग जाना जाए आसल अनेक समय नियम बाहर मिनिंग जानले सठिक वार्ड टी बसाले हो जाए সেই জন্য আসো প্রথমে এটা অর্থ জানতে হবে মিনিং জানতে হবে আচ্ছা মিনিং যাওয়ার পরে তারপরে তোমার গ্রামার লাগবে যে গ্রামারটা আসলে ফরমেশনটা কি হবে সেই বিষয়টা জানতে হবে তাহলে ট্রিজ আর গাছ হচ্ছে ইউজ গাছ এখানে আর হচ্ছে একটা সহযোগী ভার্ব এখানে সহযোগী ভার্বের পরে আবার একটি ভার্ব রয়েছে
আসলে তাহলে ইউজটাকে আমরা কি ফরম্যাটে নিব, আবার কি ভার ফরম্যাটে নিব না কি নিব? ট্রিজ আর ইউজ টু ম্যান, গাছ মানুষের জন্য আসলে ব্যবহার করা, তাহলে ব্যবহার করা হয় না উপকারী হয়, তাহলে আমাদের কাছে অর্থটা আসবে যে ট্রিজ আর ইউজ টু ম্যান ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে গাছ বিভিন্নভাবে মানুষ মানুষের জন্য উপকার করে না উপকারী, কোন শব্দটা মিলে? তাহলে আমাদের যে শব্দটা এখানে লাগবে যে গাছ বিভিন্নভাবে মানুষের জন্য বা মানুষের কাছে উপকারী, উপকারী ওয়ার্ডটা লাগবে। তাহলে এখানে উপকার করা, এখানে লাগবে উপকারী, তাহলে উপকারী ইংরেজিটা কি? ইউজফুল, কি বলো তো? ইউজফুল। তাহলে এখানে ইউজ শব্দটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে ইউজফুল। তাহলে ইউজ থেকে আমরা কি ব্যবহার করলাম? ইউজফুল। এখানে ছিল, আগে ছিল ইউজ, আর এখানে দেওয়া হলো ইউজফুল। তাহলে ট্রিজ আর ইউজফুল, গাছ উপকারী টু ম্যান, মানুষের কাছে, ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে গাছ মানুষের জন্য উপকারী। তাহলে উপকারী দিলেই শব্দটার অর্থটা চেঞ্জ হয়, এই শব্দটি যদি উপকারী ইউজফুল দেয় তাহলে অর্থটি ক্লিয়ার হয়। দে আর কম্পেনিয়ন, তার হচ্ছে সঙ্গী, ইন আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। দে আর কম্পেনিয়ন্স ইন আওয়ার ডে টু ডে লাইফ, তারা আমাদের নিত্যদিনের সঙ্গী বা প্রতিদিনের সঙ্গী। ইট ইজ, এটা সম্ভব, যদি আমরা এখানে পসিবল আছে, যদি পসিবলকে আমরা এইভাবে অর্থটা মিলে পড়ি তাহলে দেখো অর্থটা কেমন হয়। ইট ইজ পসিবল টু বিল্ড আওয়ার হাউস, আমাদের বাড়ি নির্মাণ করা, ফার্নিচার তৈরি করা সম্ভব উইদাউট ট্রিজ, গাছ ছাড়া। গাছ ছাড়া আমাদের বাড়ি ফার্নিচার আসবাবপত্র তৈরি করা সম্ভব, কথাটা কি হলো? তাহলে উত্তরটা আসলে সম্ভব না, আমাদের বলতে হবে এটা অসম্ভব, গাছ ব্যতীত বা গাছ ছাড়া আসবাবপত্র, তারপর হচ্ছে বাড়িঘর নির্মাণ করা আসলে অসম্ভব। কি হবে? অসম্ভব, অথচ এখানে আছে সম্ভব। তাহলে এটাকে আমরা পসিবলকে আমরা ইম্পসিবল ব্যবহার করতে হবে, অর্থাৎ এটার আগে প্রিফিক্স ব্যবহার করতে হবে। তাহলে পসিবল হয়ে গেল কি? ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল। ইট ইজ ইম্পসিবল, অসম্ভব টু বিল্ড আওয়ার হাউজেস ফার্নিচার এসেট্রা উইদাউট ট্রিজ, গাছ ব্যতীত আমাদের আসবাবপত্র বাড়িঘর নির্মাণ করা অসম্ভব। ট্রিজ সেভ আস, গাছ রক্ষা করে আমাদেরকে ফ্রম ফ্লাড, বন্যা থেকে রক্ষা করে, এবং ন্যাচার ক্লামিটিস, প্রাকৃতিক প্রকৃতি, ন্যাচার হচ্ছে প্রকৃতি, প্রকৃতি বিপর্যয় থেকে, প্রকৃতি বিপর্যয় থেকে, কথাটা কি হলো না নাকি হবে প্রাকৃতিক বিপর্যয় থেকে? তাহলে ন্যাচার হচ্ছে নাউন, কিন্তু এখানে হবে নাউনের অর্থ হচ্ছে প্রকৃতি, আর আমাদের বলতে হবে প্রাকৃতিক, তাহলে ন্যাচার থেকে হবে ন্যাচারাল, প্রাকৃতিক বিপর্যয় থেকে। তাহলে এই শব্দটাকে আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, তাহলে দিতে হবে ন্যাচার থেকে কি হবে? ন্যাচারাল অ্যান্ড ন্যাচারাল ক্লাইমেটিস। ট্রি সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড ন্যাচারাল ক্লাইমেটিস, প্রাকৃতিক বিপর্যয় থেকে এবং বন্যা থেকে গাছ আমাদের রক্ষা করে, অর্থগুলো এভাবে পড়তে হবে। ইট, দেখো ইট হচ্ছে সাবজেক্ট, তোমাদের অবশ্যই মনে রাখা দরকার বা তোমরা জানো সাবজেক্টের পরে ভার্ব হয় তারপর অবজেক্ট, সাবজেক্টের পরে যখন কোনো গ্যাপ দ থাকে তাহলে সেখানে ভার্ব ব্যবহার করতে হবে। ইট স্ট্রেংথ, এটাকে আমাদের ভার্ব ব্যবহার করতে হবে, স্ট্রেংথ অর্থ শক্তি, তাহলে এটা শক্তি দা সোয়েল, এটা মাটিকে শক্তি করে, এটা কি হলো না? এটাকে বলতে হবে এটাকে, এটা মাটিকে শক্তিশালী করে, তাহলে শক্তিশালী করা এটা হচ্ছে ভার্ব। তাহলে স্ট্রেংথের ভার্ব হচ্ছে স্ট্রেংথেন, স্ট্রেংথের ভার্ব কি? স্ট্রেংথেন। আচ্ছা, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট, তাহলে ইটের কারণে এখানে হবে স্ট্রেংথেন্স, কি হবে? স্ট্রেংথেন্স, তাহলে এটাকে আমাদের দিতে হবে ইট স্ট্রেংথেন্স। ইট স্ট্রেংথেন্স দ্য সয়েল, এটা মাটিকে শক্তিশালী করে। ইফ উই কাট ট্রিজ, যদি আমরা গাছকে কাটি ডিসক্রিমিনেটলি, বিচার বিবেচনা করে,
যদি আমরা বিচার বিশ্লেষণ করে কাটি নাকি বিচার বিবেচনা না করে কাটি তাহলে অর্থটা আসলে কি আসে দেখি তো ইফ উই কাট ট্রিজ ডিসক্রিমিনেটলি যদি আমরা গাছকে বিচার বিশ্লেষণ করে কাটি দেয়ার উইল বি ইকোলজিক্যাল ভ্যালুস বিষয়টা আসলে অর্থটা এখানে এভাবে বলতে হবে যদি আমরা গাছকে নির্বিচারে কেটে কাটি বিচার বিবেচনা না করে কাটি তাহলে কি দেখা দেবে দেয়ার উইল বি ইকোলজিক্যাল পরিবেশের ব্যালেন্স দেখা দিবে নাকি ইমব্যালেন্স দেখা দিবে পরিবেশে ভারসাম্যহীনতা দেখা দিবে বা অভারসাম্য দেখা দিবে তাহলে ডিসক্রিমিনেটলি বিপরীত শব্দ হবে ইনডিসক্রিমিনেটলি তাহলে এটার আগে ইন হবে ইনডিসক্রিমিনেটলি ইন দিস ইনডিসক্রিমিনেটলি তাহলে যদি আমরা ব্যাপকভাবে গাছ কাটি দেয়ার উইল বি ইকোলজিক্যাল ব্যালেন্স পরিবেশের ভারসাম্যতা ভারসাম্যহীনতা ইমব্যালেন্স তাহলে ব্যালেন্সের বিপরীত শব্দ হচ্ছে ইমব্যালেন্স পরিবেশে ভারসাম্যহীনতা দেখা দেবে সো তাই ট্রি প্ল্যান্ট প্রোগ্রাম বৃক্ষরোপণ অভিযান ট্রি বৃক্ষরোপণ অভিযান জানো ট্রি প্ল্যান্ট প্রোগ্রাম না ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম তাহলে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম প্ল্যান্ট হবে প্ল্যান্টেশন সো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বৃক্ষরোপণ অভিযান শুড বি এক্সটেন্ডেড এটাকে সম্প্রসারণ করতে হবে ফর এ বেটার অধিকতর সুন্দর এখানে যেহেতু কম্পারেটিভ ডিগ্রি তাহলে হ্যাপি এটাকেও কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে হ্যাপি থেকে হ্যাপি এর কম্পারেটিভ হচ্ছে হ্যাপিয়ার বেটার হ্যাপিয়ার ছিল শব্দটা হ্যাপি আমাদের বলতে হবে হ্যাপিয়ার বেটার হ্যাপিয়ার হেলদি ছিল আমাদের লিখতে হবে হেলদিয়ার হেলদিয়ার লাইফ অ্যান্ড পিচ এনভায়রনমেন্ট শান্তি পরিবেশ না শান্তিদায়ক পরিবেশ তাহলে পিচের এটাকে লিখতে হবে পিচফুল অ্যাডজেক্টিভ হবে পিচফুল পিচফুল এনভায়রনমেন্ট তাহলে কি হলো ট্রিজ আর ইউজফুল টু ম্যান ইন ম্যানি ওয়েস দে আর কম্পেনিয়ন ইন আওয়ার ডে টু ডে লাইফ ইট ইজ ইম্পসিবল টু বিল্ড আওয়ার হাউস ফার্নিচার্স এটসেট্রা উইদাউট ট্রিজ This save us from flood and natural calamities. It strengthens the soil. If we cut trees indiscriminately, there will be ecological imbalance. So, tree plantation program should be extended for a better, happier, healthier life and peaceful environment. ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছো কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করে এবং অর্থের সাথে মিল রেখে অর্থের সাথে সঙ্গতি রেখে লিখতে হয় পরীক্ষার হলে তোমাদের অবশ্যই প্যাসেজ উঠে লেখার কোনো প্রয়োজন নাই ইউ ডোন্ট নিড টু রাইট দ্য অ্যান্সার্স উইথ প্যাসেজ ইউ জাস্ট রাইট দ্য অ্যান্সার উইদাউট প্যাসেজ প্যাসেজ ছাড়াই উত্তরটি লিখবে জাস্ট আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার আর দিয়ে তারপর হচ্ছে এ বি সি ডি দিয়ে শুধু শুধু এর জায়গায় এর উত্তর বি এর জায়গায় বি সি এর জায়গায় সি এরকম নিচে নিচে দিয়ে একটি আন্ডারলাইন করে রাখবে তাহলে সুন্দর হবে কিন্তু এইভাবে পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে প্যাসেজটি লেখে অর্থ সহকারে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি
তো ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমাদের সাফিক্স প্রিফিক্স এই চ্যাপ্টারটি শেষ, পরবর্তী ক্লাসে তোমাদের নতুন একটি টপিক নিয়ে আলোচনা থাকবে, যদি সম্ভব হয় আমি পরবর্তী ক্লাসটি নেব, অথবা তোমাদের যে কনসার্ন টিচার ছিল সেই ক্লাসটি নেব। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি তোমাদের ইংলিশ সহকারী শিক্ষক ইংরেজি মোহাম্মদ আজিম স্যার এখানে বিদায় নিচ্ছি।